আমি ইমরান, গাই গান সবার জন্য ভালোবাসা অবিরাম। ভালোবাসা হয় স্পন্দনে, ভালোবাসা হয় গানেরও বন্ধনে, এবং ভালোবাসা হয় বকুলে চন্দনে। একজন লেখেন গান, আরেকজন সেই গান গেয়ে শোনান। আমন্ত্রণ জানাচ্ছি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুল এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী চন্দন সিনহাকে। তোমাকে যে কথা আমি বলতে চাই, রবীন্দ্রসঙ্গীতে খুঁজে তাই পাই। যখনই বেজে ওঠে প্রিয় সেই গান, আমারও পরানো যা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চাই। কেমন আছেন? খুব ভালো। ওয়েলকাম টু ইমরান শো, গানেরও বন্ধনে বকুলে চন্দনে। সেম কস্টিউম, ব্ল্যাক ব্ল্যাক, কোনো কারণ আছে? কারণ বলা বারণ, বরং বলতে পারো কাকতালিও, আর এজন্য দিতে পারো হাততালিও। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে। বাংলাদেশের একজন ওয়ান অ্যান্ড অনলি সঙ্গীতশিল্পী আছেন, যিনি সবসময় থেকেছেন নেপথ্যে, তিনি কে? তিনি বাংলাদেশের সেই বিরল নেপথ্য কণ্ঠশিল্পী, আমার বন্ধু চন্দন সিনহা। কারণ তাকে পুরস্কারের মঞ্চে দেখা গেল, গানের মঞ্চে কিন্তু একদমই পাওয়া যায় না। চন্দনদা, কারণটা কী বলেন তো? না, আসলে সে সময়ে ধারাবাহিক নাটক শিশুবিন্দুতে আমি সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলাম, এবং সেটা ছিল নেপথ্যে। এই যে নেপথ্যে কণ্ঠ দেওয়াটা শুরু হলো, চলচ্চিত্র বা নাটকে নেপথ্যে থাকতেই পছন্দ করি এবং সেটা এখনও অব্যাহত আছে। যাই হোক, আজকের ইমরান শোতে আপনারা দুজন আমার অতিথি। তাহলে আজকের এই অনুষ্ঠানে আমরা শুনবো আপনাদের এই জুটির কিছু সুন্দর সুন্দর গান। মানে তাহলে তো ভালোই হয়, আমার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো গানই গাইব। কিন্তু দুঃখিত দাদা, আজকে আপনাকে গান গাইবার সুযোগ আমি একটু দিচ্ছি না। আজকে আপনাদের তৈরি করা কিছু গান গাইবে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা, তো তাদের কণ্ঠে শুনবো এই জুটির সেরা কিছু গান। আচ্ছা, আপনাদের এই জুটির প্রথম গান কোনটি? তোমাকে যে বসন্তে, এটা আমার জীবনে বকুলের প্রথম লেখা গান। আমার খুব মনে পড়ছে যে এই গানটি সুরের উপর লিখেছিলাম, আর গানটি সুর করেছিলেন আমাদের অসম্ভব প্রিয় আলী আকবর রূপু ভাই, তিনি প্রয়াত। আমি আজকে তাকে গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাহলে চমৎকার এই গানটি শুনবো এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীবের কাছে। রাজীবকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম রাজীব ভাই। আচ্ছা, আমি দেখছিলাম যে মঞ্চের পেছনে তুমি যখন প্র্যাকটিস করছিলে তখন অনেক চিৎকার করছিলে এবং এক প্রকার বলা যায় পেশি শক্তি ব্যবহার করছিলে, এটার কারণটা কি? এই গানটা আমি যখন শুনি তখন আমার মনে হয়েছে যে অনেক বেশি এনার্জেটিক না হলে এই গানটা গাওয়া যাবে না। কারণ ভাইয়া যেভাবে গাইছে আর কি, অনেক বেশি ফোর্স, অনেক বেশি এনার্জি ছিল তার, অনেক বেশি ইমোশন ছিল। তো আমার তো আসলে কিছুই নাই। তারপরে হচ্ছে আসার পরে মনে হলো যে আমার এনার্জি লেভেল অনেক ডাউন হয়ে গেছে। তুই যখন আমার দেখছো আমি মনে হয় ব্যায়াম করতেছিলাম না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওই গানের কারণে আমি আসলে নিজের সাহসটা বাড়াচ্ছিলাম আর কি। পাওয়ার নিচ্ছিলে? ইয়েস ইয়েস, পাওয়ার নিচ্ছিলে। তাহলে দেখাও তোমার পাওয়ার, চেষ্টা করি প্লিজ। তোমাকে চাই এ বসন্তে, থাকো পাশে থাকো। তোমাকে চাই এ বসন্তে, থাকো পাশে থাকো। নির্জনা কি রাতে আমারি চোখে ওই চোখ রাখো। তোমাকে চাই এ বসন্তে, থাকো পাশে থাকো।
ভরা কবিতায় স্বপ্ন রং ছড়ানো, আমি কে যে তোমারি তুমি শুধু জানো। দৃষ্টি ভরা কবিতায় স্বপ্ন রং ছড়ানো, শুধু জানো। এই রূপালি রাতে তোমারি মনে সেই প্রেম আগো, তোমাকে চাই এ বসন্তে থাকো পাশে থাকো। মিষ্টি আকাশ নীলিমায় দেখবো নীল চাঁদোয়া, অনুভবের দয়ে হইবে সুখের ছোঁয়া। মিষ্টি আকাশ নীলিমায় দেখবো নীল চাঁদোয়া, অনুভবে সুখের ছোঁয়া। সেই ছোঁয়াতে যেন নীরবে তোমার লজ্জা ঢাকো, তোমাকে চাই বসন্তে থাকো পাশে থাকো। তোমাকে চাই বসন্তে থাকো পাশে থাকো। তোমাকে চাই বসন্তে থাকো পাশে থাকো। রাজীব, তুমি খুব ভালো গেয়েছো, আমারতে ভালো গেয়েছো তুমি। আমি চেষ্টা করেছি শুধুমাত্র। তার মানে চন্দন আপনি ভালো গান করেন না? না বলছি আমারতে ভালো গেয়েছে। আপনাদের এই খুনসুটি খুব মজা লাগছে, বাট আরও গান হবে, আরও খুনসুটি হবে। আপাতত রাজীব ভাইকে বিদায় দিই আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ইমরান শোতে আবারও আমন্ত্রণ। বকুল ভাই, 30 বছরের এই পথ চলা, এতদিনের একটা জুটি, অনেক মজার স্মৃতি বা মজার ঘটনা অবশ্যই হয়েছে, এরকম কিছু কি বলবেন? একটু তো ভাবতে হবে। ঠিক আছে, আপনি ভাবতে থাকুন। এই সুযোগে আমি ডেকে নিচ্ছি এই প্রজন্মের জনপ্রিয় জুটি, আমার প্রিয় দুই বন্ধু অয়ন চাকলাদার এবং আতিয়া নিশাকে। ওয়েলকাম অয়ন, ওয়েলকাম আনিশা। আজকে কোন গানটা করবি তোরা? আমি তোমার সাথে দিনে রাতে চাই ভালোবাসাতে বাঁচি সারা জীবন। বাহ, আচ্ছা চন্দনদা, এই গানটা তো আপনার সলো ছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল এই গানটা ডুয়েট হলে খুবই দারুণ হতো। এই জন্য কি তুমি ওদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছো? এক্স্যাক্টলি, একদম পারফেক্ট। আর ওই যে শুনতে চেয়েছিলে মজার কোনো গল্প, আমরা গত 30 বছর ধরে আমি আর চন্দন রমনা পার্কে হাঁটি। চন্দন আমার যতগুলো গান গেয়েছে অধিকাংশ গানই কিন্তু সুরের উপর লেখা, এই গানটিও তার মধ্যে একটি। এবং মজার বিষয় হচ্ছে এই গানটি রমনা পার্কে হেঁটে হেঁটে বসে বসে আমি গানটা লিখেছি। একদম ঠিক কথা, আমি তখন গুনগুন করতাম আর বকুল ওটার উপরে লিখতো এবং মুখে মুখে গানটা তৈরি হয়েছে। গানটা কিন্তু মুখে মুখে তৈরি। বাহ, দারুণ দারুণ। তাহলে আজকে আমরা অয়ন এবং আনিশার কণ্ঠে গানটা শুনে ফেলি। একদম।
আমি তোমার সাথে দিনে রাতে চাই ভালোবাসাতে মাঝি সারা জীবন। আমি তোমার সাথে দিনে রাতে চাই ভালোবাসাতে মাঝি সারা জীবন। এই তোমাতে চাই হারাতে স্বপ্ন রঙে ছুঁয়ে হব আরো আপন। আমি তোমার সাথে দিনে রাতে চাই ভালোবাসাতে বাঁচি সারা জীবন। যা দেখি নতুন লাগে চোখে যখন দু চোখ রাখো যাই ডুবে অনুরাগে। এই তোমাতে মন মেলাতে জন্ম থেকে যেন মিশে আছি দুজন। আমি তোমার সাথে দিনে রাতে চাই ভালোবাসাতে বাঁচি সারা। দারুণ দারুণ, একদম আমি যেরকমটা আশা করেছিলাম দাদা সেরকমটা কিন্তু হয়েছে। আজ থেকে গানটা কিন্তু একটা ডুয়েট ভার্সন হয়ে গেল, আপনি কি মনে করেন? আজকে থেকে আমার তো মনে হয় যে রয়ন আর আনিশার গান। এই প্রজন্মের জনপ্রিয় জুটি আনিশা এবং অয়ন, ওদের কাছে কিন্তু চমৎকারভাবে আপনার গানটি শুনলাম। আচ্ছা দাদা, আপনার কিন্তু চমৎকার চমৎকার কিছু মেলোডিয়াস গান আছে আমরা শুনেছি, যেমন এর মধ্যে আমার খুবই পছন্দের একটা গান তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, চমৎকার লাগে কিন্তু আমার গান। এই গানটাও সুরকার প্রয়াত আলী আকবর রুকু। রুকু ভাই আমার জন্য অনেক ভালো ভালো কিছু মেলোডিয়াস গান করে গেছেন, যেগুলোর জন্য আমি মনে করি যে রুকুর সাথে আমাকে বাঁচিয়ে রাখতে গান। সত্যি এই চমৎকার এই গানটি আজকে আরেকজন চমৎকার কণ্ঠশিল্পী আমাদের সকলের পছন্দের মুহিন খান, মুহিন ভাইয়ের কাছে শুনবো। মুহিন ভাইকে ডেকে নিচ্ছি।
ভাই, আজকে কিন্তু খুবই পছন্দের একটি গান, আমার খুবই পছন্দের, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, এই গানটি তুমি গাইছো, কেমন লাগছে? আমারও খুব পছন্দের একটি গান, আর বকুল ভাইয়ের সবগুলো লেখাই তো আমার খুব পছন্দের। চন্দনদার গাওয়া গান চেষ্টা করব, গাইছি দেখি। চলো শুনে। তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, নিঝুম কোন স্বপ্ন রাতে হাজার তারার মেলা, ভালোবাসার সকাল দুপুর বেলা। আকাশ নীলা আমি বলি, ভালো লাগে মাঝে মাঝে তোমার অবহেলা, ও তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, ঝুম কোন স্বপ্ন রাতে হাজার তারার মেলা, ও তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা। এই ধরনের গানগুলো, মেলোডিয়াস গানগুলো তোর কণ্ঠে তো দারুণ লাগে, খুবই সুন্দর। আজকে আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি তুই দিয়েছিস, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি আসলে কৃতজ্ঞ বকুল ভাই যে
আপনার অনেক গান গেয়েছি আজকে, আরও সৌভাগ্য হলো যে চন্দনদা যে গানটি গিয়েছেন সেটি গাইলাম। আমার খুব ভালো লাগছে ইমরানকে দেখেও, সব মিলিয়ে অসাধারণ, থ্যাংক ইউ। ফিরে এলাম বিরতির পর। চন্দনদা, আপনি তো চলচ্চিত্রে অনেকগুলো গান করেছেন, তার মধ্যে কিছু সংখ্যক দ্বৈত গান করেছেন, এর মধ্যে আমার খুবই পছন্দের একটি গান আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। হ্যাঁ, এটা নায়ক ছবির গান। এক্স্যাক্টলি। তুমি আজকে কাদের দিয়ে গানটি গাওয়াতে চাচ্ছ? গানটির মূল শিল্পী তো স্মৃতি সাহা এবং চন্দনদা। স্মৃতি সাহাকে আজকে আমি রেখেছি গানটি গাইবার জন্য, কিন্তু এর সাথে যে গানটি গাইবে আমার খুবই পছন্দের একজন শিল্পী এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। আমারও খুব পছন্দের। ডেকে নিচ্ছি ওদেরকে। ওয়েলকাম স্মৃতি, ওয়েলকাম মাহতিম। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, এই গানটি তো স্মৃতি সাহা আর চন্দনদা গিয়েছে। মাহতিম, তোমার কাছে আমার প্রশ্ন, গানটি তোমার কাছে কেমন লাগছে? আর আজকে এই গানটি স্মৃতির সাথে তুমি প্রথম পারফর্ম করবে, কেমন লাগছে টোটাল বিষয়টা তোমার কাছে? গানটা অসাধারণ, গানটা খুবই, আই উড সে ইটস ভেরি কিউট, রাইট? অ্যান্ড যখন আমরা রিহার্স করছিলাম একসঙ্গে, তখন থেকে আই ফেল ইন লাভ উইথ দিস ট্র্যাক, সো সব মিলে আই এম এক্সাইটেড, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইমরান, এই গানটি কিন্তু স্মৃতির সুর করা কিন্তু। আচ্ছা, তাহলে তো এই গানের পেছনে অনেক স্টোরি থাকার কথা, কিছু শেয়ার করো। এটা আসলে আমি তো কখনো সুর করি নাই, তো আমি তখন নিউজিল্যান্ডে ছিলাম, নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসবো, তো আমি ভাইকে একদিন ফোন করে বললাম যে আমার একটা গানের লিরিক্স লাগবে। ভাই আমাকে একটা মুখরা একটা করে পাঠালো, সো আমি অ্যাজ ইউজুয়াল আমি সকালে রেয়াজ করতে বসে আমি এই গানটা এমনি একটা নিজের মতো করে সুর করে ভাইকে পাঠালাম। ভাইয়া বলছে জাস্ট লক ইট। আমি বলেছি এটাই ফাইনাল সুর। বাহ, অসম্ভব ভালো সুর করেছো, এবং সেটার প্রমাণ তো এই গানটি খুবই শ্রোতাপ্রিয় হয়েছে, এবং আমি মনে করি যে একটি আমার লেখা একটি চমৎকার চমৎকার একটি গান আসলে। সো আজকে গানটা আমরা মাহতিম এবং স্মৃতির কণ্ঠে শুনবো, শুনে আসি গানটা। ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, তোমার আকাশে রাতে আমি চাঁদ দিনে সূর্য হয়ে উঠি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। চোখ ছুঁয়েছে চোখ দুটি,
দেখছো পৃথিবী কিছু আদুরে সুখের শুরু, হাত ধরো মন পড়ো থাকবো দুজন হয়ে জুটি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট না ছুটি, আমল ছুঁয়েছে আমল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি, আমল ছুঁয়েছে আমল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি, খুবই সুন্দর গেয়েছো সত্যি, সেটা তো বরাবর ভালো গাও, আমার মাহাতিমের কিছু ইম্প্রোভাইজ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, মুরকি দিয়েছিল গানটার মধ্যে, এটা নতুনত্ব এসেছে, খুবই দারুণ, খুব ভালো লেগেছে, খুব চমৎকার একটি গান শুনলাম বগুল ভাই। হ্যাঁ, আসলে খুব ভালো গেয়েছে মাহাতিম এবং সিথি দুজনই। আমি এবং চন্দন আমাদের দুজনের পক্ষ থেকে তোমাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তোমার এই ইমরান শোতে আমাদের দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি তো তোমার প্রোগ্রামটা তোমার মতো করে সাজিয়েছো, মানে যে গানগুলো গাইছে শিল্পীরা সবগুলোই তোমার পছন্দের, কিন্তু একটি গান যদি এই গানের ডালিতে যদি না থাকে তাহলে আমার মনে হয় ইমরান শোটা অপূর্ণ থেকে যাবে। কোন গানটা বলেন তো? সেই গানটি অবশ্য আমি বলবো যে আমার জীবনে ভালো কিছু গান যদি লিখে থাকি তাহলে এটি একটি অনন্য গান, এবং সেই গানটি তুমি সুর করেছিলে। আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ঠিকানাবিহীন তোমাকে, এবং এই গানটি একটা দীর্ঘদিন থেকে যাওয়ার মতো একটি গান। আমি আসলে কি বলবো, আমার যতগুলো গান আমি আমার এই সঙ্গীত ক্যারিয়ারে সুর করেছি, এই গানটি আসলে অন্যতম একটি সুর আমি মনে করি। এবং ভালো লাগার বিষয়টা এটা যে এই গানটি দিয়ে চন্দনদা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, যদিও আমি আর আপনি সেই সৌভাগ্যটা আমাদের হয়নি, আমাদের সেই অপূর্ণতাটা আসলে পূর্ণ হয়ে গিয়েছে চন্দনের পুরস্কার পাওয়ার মধ্যে দিয়ে। আমার একটা অনুরোধ আছে এখন, বলেন। ওই যে আমি বললাম যে যদি এই গানটি আজকের এই আয়োজনে না থাকে তাহলে এই শোটাই কিন্তু অপূর্ণ থেকে যাবে, সেই জন্য আমি এবং চন্দন নাকি দুজনেই চাই যে এই গানটি আজ তুমি গাইবে। তুমি সুর করেছিলে, চন্দন গেয়েছিল, কিন্তু আজ তোমার কণ্ঠে এই গানটি শুনতে চাই। চেষ্টা করি, দেখি চন্দনদার মতো গাইতে পারি কিনা। সুর তুলেন উপরে আসছো বাইরে
শুনতে তোমারই আশাতে যায় দিন গুনতে গুনতে রাতগুলো হারানো বেদনাতে ঘুমকেড়ে জড়িয়ে থাকে সাথে বদলাবে কবে রীতি ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি বুঝবো কোথায় বলো না তোমার সব কিছু টেনে ছইতি ভাসতে সন্ধ্যারি দ্বীপ জেলে যদি ফিরে আসতে আমারই জীবনে চাঁদের মতো হাসতে অনন্ত বিকেলে মেঘে ভাসতে ভাসতে সন্ধ্যারি দ্বীপ জেলে যদি ফিরে আসতে আমারই জীবনে চাঁদের মতো হাসতে ভুলে শোনা ভারত হৃদয়ে না পাওয়া দুঃখ ক্ষত আছে শত সুখ স্মৃতি ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি বুঝবো কোথায় বলো না তোমার সব কিছু টেনে চইতি ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি বুঝবো কোথায় বলো না তোমার সব কিছু টেনে চইতি ভুল করে ভাবিনি কখনো তো তুমিও শীতেরই পাখির মতো ছিলে দুদিনের দিদি ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি বুঝবো কোথায় বলো না তোমার সব কিছু টেনে চইতি ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি খুঁজবো কোথায় বলো না তোমার সব কিছু টেনে চইতি ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। চন্দনদা, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আব্দুলাল মামুন স্যারের যতগুলো চলচ্চিত্র বা নাটক আছে এর বাইরে আপনি যতগুলো চলচ্চিত্রে গান করেছেন সবগুলোই কিন্তু কবির বকুল ভাইয়ের সাথে, সো এই জুটির বিশেষ কোনো কারণ আছে নাকি? না দেখো, প্রতিটা মানুষের তো একটা কমফোর্ট জোন থাকে। আমার কমফোর্ট জোন কবির বকুল, আমার গলায় কোন গানটা ভালো মানায় সে ভালো বোঝে, এই জন্য তার সাথে আমি কাজ করতে গিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা পর্দায়ও দেখা যায়, আপনাদের গানগুলো শ্রোতারা অনেক অনেক বেশি পছন্দ করে। এখন যে গানটি শুনবো, গানটি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই সিনেমার একটি জনপ্রিয় গান, প্রেম করব প্রেমে পড়ব প্রেম করে আমি মরব। এই জনপ্রিয় গানটি আপনার সাথে দ্বৈতকণ্ঠে গেয়েছেন আমাদের সকলের পছন্দের শিল্পী দিনাজহান মুন্নি। আজকে আমরা গানটি শুনব আমাদের আরেক ভালোবাসার দুজন শিল্পী সাব্বির জওয়ান এবং খেয়ার কণ্ঠে, ডেকে নিচ্ছি তাদেরকে। ওয়েলকাম সাব্বির ভাই, ওয়েলকাম খেয়া, কেমন লাগছে বলো? অবশ্যই এত সুন্দর একটি আয়োজনে আসতে পেরে ভালো লাগছে, আর স্পেশালি তোকে এই ভূমিকায় দেখে, মানে একজন প্রেজেন্টার ভূমিকায় দেখে ভালো লাগছে। আমার মনে হয় ক্যারিয়ারের আরেকটা দিক উন্মোচন হলো। আচ্ছা যাই হোক, আজকে বকুল ভাই এবং চন্দনদার একটি জনপ্রিয় গান তোমরা আজকে তোমাদের কণ্ঠে তুলবে, তো কেমন লাগছে গানটি সম্পর্কে কিছু বলো। চন্দনদা এবং বকুল ভাই দুজনের যে জুটিটা, এই জুটির যতগুলো গান আছে আমার মনে হয় যে এটা অনেক সুন্দর একটা গান সেগুলোর মধ্যে। এবং মানে আমার ক্যারিয়ারও ভাইয়ার মানে ভাইয়ার হাত দিয়েই শুরু, ইভেন আমার প্রথম ফিল্মের গান, আমার অ্যালবামের প্রথম গান, তো ভাইয়ের সঙ্গে আমার আসলে অন্যরকমের একটা সখ্যতা। আর চন্দনদা আমরা একই এলাকার, তো আমাদের একটা অন্যরকমের ভালোবাসা কাজ করে সবসময়। দারুণ দারুণ, তাহলে আজকে আমরা গানটা শুনে নিই, চলো। শিওর।
তোমার
এতক্ষণ আমরা যে গানটি শুনলাম সে গানটি হচ্ছে প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। এই সুন্দর গানটি কিন্তু কৌশিক হোসেন তাপস ভাই সুর করা, এবং তাপস ভাই সুর করা এবং আপনাদের এই জুটের একটি মাস্টারপিস গান কিন্তু রয়েছে, আমার অত্যন্ত পছন্দের, এবং শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পছন্দের। আমি নিশ্চয় হয়ে যাব না, এই গানটা তুমিও গেয়েছিলে। এক্স্যাক্টলি, মানে গানটা এত সুন্দর একটা গান, আমারও সুযোগ হয়েছিল গানটা কভার করার, এবং এই গানটি কিন্তু বয়ে নিয়ে এসেছে আপনাদের ঘরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমরা তিনজনই পেয়েছি তিন বিভাগে, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। তার মানে বোঝাই যাচ্ছে যে গানটি কতটা সুন্দর এবং একটি অনবদ্য সৃষ্টি আমি মনে করি। তো আজকের এই ইমরান শো, আমি চাইছি আমার এই পছন্দের গানটি দিয়ে শেষ হোক। খুবই ভালো সিলেকশন তোমার, এবং আমি মনে করি যে আমাদের, আমার বিশেষ করে আমার যদি দু একটা গান বেঁচে যায় তাহলে এই গান হবে ডেফিনেটলি ডেফিনেটলি আরেকটি গান। তো এই গানটি আজকে তুমি কাকে দিয়ে গাইতে চাচ্ছ? এক্স্যাক্টলি এই প্রশ্নে আসছিলাম। আমার মনে হয় এই গানটির জন্য এখন খুবই পারফেক্ট হয় এই সময়ের অন্যতম সঙ্গীত শিল্পী কিশোর দাস। কিশোর দাস, কিশোর ভাইকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম কিশোর ভাই। খুবই চমৎকার একটা গান তুমি গাইছো, যেটা আমারও খুবই পছন্দের। আমি নিশ্চয় হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না। কেমন লাগছে, অনুভূতিটা কেমন? ভীষণ ভালো, আমার অনেক অনেক ফেভারিট একটা গান। আর প্রথম যখন শুনেছিলাম সেই অনেক আগে, তখন ওই মুভিটিতেই আমার একটি গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই সময়ে গানটা শোনা আমার, তাপস ভাইয়ের অসাধারণ সুর আর বকুল ভাইয়ের লেখা নিয়ে তো বলারই কিছু নেই। আর তুইও গিয়েছিস, এটা একটা কাভার ভার্সন আমি শুনেছি, ভীষণ সুন্দর হয়েছে। আর আজকে দাদা আছেন, বকুল ভাই আছে, তুইও আছিস, তো ইটস এ অনার। চলো শুনবো। অসাধারণ, অসাধারণ কিশোর ভাই, যেমনটা আসলে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ইমরান শো বকুল চন্দনে, গানেরও বন্ধনে এই সুন্দর একটি আয়োজন, সাতটি গান দিয়ে কিন্তু আসলে শেষ করা যাবে না। আমার আর অনেক ইচ্ছে ছিল, আপনাদের অসংখ্য সৃষ্টি আছে সেই গানগুলো আসলে শুনবার, কিন্তু আজকে সময় নেই, সেই কারণে আসলে সেই গানগুলো শোনা হচ্ছে না। তবে দর্শক, এই জুটির আরও অনবদ্য সৃষ্টি যদি আপনারা শুনতে চান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তৈরি করব গানেরও বন্ধনে বকুল চন্দনে পর্ব দুই। সেই অপেক্ষায় রইলাম, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও।